যখন দুজাহানের বাদশাহ 6 বৎসর বয়স, তখন আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নিতেছেন। ওই পাহাড়ের চূড়ায় ডাইকা বলতেছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিত ব্যক্তিকে মরতে হবে, ও কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিসকে পুরাণ হইতে হবে। আমি বেটা চললাম, কি অবস্থা ছিল, 6 মাস পরে দাদা মারা গেছে, 6 বৎসর 6 মাস বয়সের টিকা চাচা সিনার ভিতরে বাতি জাকে দিছেন। উম্মে আয়মান ছিলেন সাথে, উম্মে আয়মান বলেন, আমি মক্কায় নিয়ে আসার জন্য নিচে নামাইছি, উট রেডি করতেছিলাম, তাকায় দেখি মোহাম্মদ নাই, আবার দৌড়ে চলে গেছি, যে দেখি কবরের উপরে শুয়া পড়া আছে আর চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাবো না, জানি না আল্লাহ কি করে সইছে এই চিৎকারকে, কি করে সয়ে নিছে আল্লাহ। ওই দুধের শিশু 6 বৎসরের বাচ্চা চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাবো না, যাবো তো যাবো কোথায়, আব্বা তো নাই, তুইও নাই, একটা ভাইও নাই, বোনও নাই, কার কাছে আমি যাবো, আমি জীবনটা তোর কবরকে বুকে নিয়ে কাটায় দিব মা। উম্মে আয়মান বলে, আমি বুঝাইয়া নিয়ে আসছি, 3 বৎসর স্বাভাবিক ছিল না, বসা থাকলে বসা থাকতেন, তাকায়া থাকলে তাকায়া থাকতেন, পানাহারের কোনো খবর ছিল না। আবু তালেব নিজের সমস্ত ভালোবাসা দিয়া 3 বৎসরে ভাতিজাকে স্বাভাবিক করে তুলছেন, তারপরেও 44 বৎসর এক টানা 10 দিন ভাতিজাকে সিনায় রাখছেন। চলেন চলেন সাতকানিয়ার মানুষ মনে উঠলো, যখন শুনাই দেই আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা তোমার যে বিশাল বড় মর্যাদা হবে এটা আমি প্রথম দিনই বুঝছি। কয়, চাচা কি করে বুঝলেন? কয়, কিছু শুনছি কিছু দেখছি। কয়, কোথা থেকে শুরু করবেন চাচা, আগে শোনাগুলা বলবেন না দেখাগুলা? তো বলে, যা শুনছি তা আগে বলি। বলে, তুমি যখন জন্ম নিতে ছিলে, সমস্ত বাচ্চা দুনিয়াতে যখন আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর তুমি যখন আসতে ছিলা তো সমগ্র জগৎটাকে সুগ্রাণ দিয়া মোহিত করা হয়েছে, সমগ্র জগৎকে সুগ্রাণ দিয়া মোহিত হইতেছিল, আর তোমার শরীরের ঘ্রাণ ওই মোহিত জগৎকে আরো মোহিত করতেছিল। বলছে, তারপর চাচা? বলে, সবার গায়ে ময়লা নিয়ে আসে, তোমাকে জানি ভিতর থেকে কে ওয়াশ করে দিছে, সবাই নাভি জমিনে কাটা হয়, তোমার নাভি মার পেটের ভিতরে জানি কে কেটে দিছে, সমস্ত ছেলে সন্তানের মুসলমানি জমিনে হয়, তোমার মুসলমানি জানি মার পেটের ভিতরে কে করে দিছে, মাকতুনান। বলছে, তারপরে চাচা? বলে, তোমাকে যখন রাখা হয়েছে চাদরের উপরে, রাখতে দেরি তুমি নাকি সেজদায় যেতে দেরি করো না, লম্বা সেজদার পরে তুমি উঠা বসছো আত্তাহিয়াতের সুরতে, শাহাদাত আঙ্গুলি উপরে উঠে জানি কি বলছো, তোমার আম্মা বলতে পারে না, তারপরে নাকি স্বাভাবিক হয়ে শুয়া পড়ছো, দৌড়ে তোমার আম্মা কোলে নিছে, কোলে নিতে দেরি, ছাদ ফাটতে নাকি দেরি হয় নাই, কুয়াশা ঘরের ভিতরে ঢুকতেছিল, উপর থেকে আওয়াজ আসতেছিল, গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে নিয়ে চক্কর কাটে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, সমগ্র সৃষ্টি যেন সকালবেলা এই বাচ্চাকে চিনে এবং এর গুণাবলীর সাথে এর নাম জানে। কেননা আরবের নিয়ম ছিল, বাচ্চা হইলেই বাইতুল্লাহর চৌখাটে রাখা হইতো, দরজায় নিয়ে রাখা হইতো, তা আল্লাহ বলে জলদি ঘুরায় নিয়ে আসো সমগ্র জগৎ, একটু পরেই তো সকালবেলা বাইতুল্লাহ নিয়ে যাওয়া হবে, বাইতুল্লাহ যদি দুজাহানের বাচ্চাকে না চিনে তেলে খবর আছে, বাস নিতে দেরি, চৌকাটে রাখতে দেরি, বাইতুল্লাহ সমস্ত বালুকণার থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সালাম, বলে ঘুরায় নিয়ে আসো, তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়, মিনাল জিন্নি ফেরেশতাদের, ওয়াল মালাইকা,
ফেরেশতা মিনাল জিন্নি জিন্নাতের ওয়াল ইনসি মানুষের ওয়াল মালাইকা ফেরেশতা ওয়াল ওহশ চতুর্থী হাত্তা তাইর পাখির ভিতরে যে ভালো গুণটা আছে এটাও ঢুকায় দাও। তারপরে উপর থেকে আওয়াজ আসছে আতুহু খুলুকা আদম, এক এক নবীর নাম নিয়া বিশ নবীর নাম নিছেন, যে বিশ নবীর বিশটা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও। আতুহু খুলুকা আদম মারিফাত শীষ সুজাত নু খুল্লাত ইব্রাহিম লিসান ইসমাইল রেজা ইসহাক ফসাহাত সালে হিকমত লুত বুশরা ইয়াকুব জামাল ইউসুফ সবর আইয়ুব তাআত ইউনুস জিহাদ ইউশা সৌত দাউদ হুব্ব দানিয়াল ওকার ইলিয়াস সুহুদ ঈসা কুওয়াত মুসা হাইবত সুলাইমান ও ইলম আল খিদির। এই বিশ নবীর বিশটা সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় বাতি যা এটা শুনছি চোখে দেখছেন কি এটাও বলবো বলে বলেন বলে শুভে সাদেকের সময় তোমার জন্ম। একটু পরে সূর্য হাসতে হাসতে উঠতেছিল, বিকাল যখন হয়েছে তো চক্ষু দুটা বন্ধ করে সূর্য ডুবে গেছে। সূর্য ডুবতে দেরি তোমাকে চকির উপরে বাহিরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি 2,40,000 কিলোমিটার দূরে সূর্য দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। নামতে 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 তোমার মাথার উপরে চলে আসছে, আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি খাসি তু আইয়া কালাই, ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। বলে তারপরে চাচা, বলে তুমি একদিনের বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিল আর উপরে চাঁদ নাচতেছিল। বলতেছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? তা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, অয়ু হাকিনি আর আমাকে ছন্দ শুনাইতেছিল, অয়াম নাউনি মিনাল বুকা, কান্নার থেকে আমাকে বিরত রাখতেছিল, আমি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়া দিছেন। তো বলছে ভাতিজা প্রথম দিনই জানছি তোমার বড় মর্যাদা হবে। তো বলছে চাচা আমার মর্যাদা এইখানেই শেষ না, আরো বড় মর্যাদা আমার, আরো বড় মর্যাদা। দুনিয়াতে যতজনের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা বলছেন, আর আমার সাথে যখন কথা বলছেন তো আমাকে আরো সে বলায় ডাইকা নিয়া নিজের পাশে বসায় কথা বলছেন, আমার মর্যাদা অনেক উর্ধে চাচা। কিন্তু শোনেন চাচা, কিয়ামতের দিন আমার পরিচয় দিয়ে আপনার চলবে না। সাতকানিয়ার মানুষ এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কিয়ামতের মাঠে আমার পরিচয় দিয়ে চলবে না, আমার ভিজিটিং কার্ড ব্যবহার করে আপনার লাভ হবে না। দুনিয়ায় মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না, বিষয় হইল দুনিয়া ছেড়া যাইতেই হবে, বিদায় কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। ওয়াজ নতুন কোত্থেকে আনবো? কুরআনটাই বলতে হবে। যখন মেরাজে যাইতেছিলেন আল্লাহ রসুল, আজকে ওই কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছে। আমার মনে আছে 3 বছর আগে যখন আমি ওয়াদিয়ে মুসায় গেছি, মুসা আল ইসলাম যেখান দিয়া শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন মিশর থিকা মাদায়নে, ওটাকে ওয়াদিয়ে মুসা বলে, তুর পাহাড়ের পদদেশ দিয়া। আর আল্লাহর রাসূল যেই রাস্তায় হিজরতে গেছিলেন ওই রাস্তাও এখন চিহ্নিত করা আছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই রাস্তায় গেছেন। তো আমি ওইখানে যাওয়ার পরে তালাশ করতেছিলাম যে আল্লাহর রাসূল এই কবর থেকে সুগ্রাণ পাইছেন, টুকায় দেখি কবর কোথায় আছে, কিন্তু সময় হয় না পুরা টুকানের জন্য, আবার যদি আল্লাহ নিয়ে যায় তো তালাশ করব। আল্লাহর রাসূল যখন যাইতেছিলেন তো সুগ্রাণ মাটির থেকে বাহির হইতেছিল, জিজ্ঞাসা করছে এই সুগ্রাণ কিসের? তো বলছে বেশি কিছু না, কোন বড় মানুষের না, ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের বুয়া বুঝেন,
পরিচয় যদি মানুষকে পাল্লা গাইতো বা পরিচয় যদি মানুষের জন্য বাধা হইতো, তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন জান্নাতে সুগ্রাণও পাওয়ার যোগ্য ছিল না, ঠিক না? হ্যাঁ, বিষয় এটা না কে কোথায় বাস করে এটা বিষয় না, কার কি পেশা এটা বিষয় না, কার কার সাথে সম্পর্ক এটা বিষয় না, কে কার পিছে দৌড়ায় এটা বিষয় না, কে কোন গোত্রে জন্ম এটা বিষয় না, কে কোন সোসাইটিতে থাকে এটা বিষয় না, কার কাছে কত সম্পদ এটা বিষয় না, বিষয় হলো কে জীবনটাকে গড়লো এটা হলো বিষয়। ছোট্ট জীবন 60-70 বছর, বিদায় সাতকানিয়ার মানুষ, লম্বা করতে চাইতেছি না, লম্বা হওয়া যে কোনো লাভ নাই, লম্বা হয়ে যাবে, বুঝে আসবে না, মনে থাকবে না, এতে কোনো লাভ নাই। লাভ হইলো এটাতেই, যতটুকু বলি কান পাইতা শুনেন, পরিচয় পরিচিতি নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে, যিনি নিয়ে আসছেন ওনার কাছ থেকে যাওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা কার, ঠিক না? চলে যেতে হবে, বিদায় কি নিয়ে যাব এটা হলো বিষয়। কিনিয়া গেলে আমি পরিচয় পাবো, স্থান পাবো, কিনিয়া গেলে কবর আমার জন্য রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ হবে, জান্নাতের বাগিচা হবে, কিনিয়া গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, কবর এই ধ্বনি দিতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হবে, ওয়ুহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হয়ে যাবে, ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। কি জিনিস নিয়ে গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে দেরি হবে না। সাতকানিয়ার মানুষ আমার বন্দার শরীর যেন মাটিতে না লাগে, কবর দা, এটা হলো পরিচয়। আপনি রিক্সা চালান না বাস চালান এটা আল্লাহর দেখার বিষয় না, রিক্সা চালান না প্লেন চালান আল্লাহর এটা দেখার বিষয় না, কে প্লেন চালায় আর কে রিক্সা চালায় আল্লাহ এটা দেখে না, আল্লাহ দেখে কে জীবনটাকে গড়ছে, কে যা নিয়ে যাওয়ার তা নিয়ে যাইতেছে কিনা এটা দেখার বিষয়। এই জন্য জীবনটা ছোট, আপনি কোথায় বাস করেন এটা দেখার বিষয় না, বিষয় হলো আমি জীবনটা করলাম কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করলাম কিনা, কি নিয়ে যাইতে হবে এটা হলো বিষয়, কি নিয়ে গেলে আমি এগুলা পাবো। এই জন্য ফেরাউনের বাড়ির কাজের বুয়া কিন্তু সুগ্রাণ বাহির হইতেছে। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, সুগ্রাণ কোত্থেকে? বলছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া। বলছে পুরা হিস্টরি আমাকে খুলা বলতে হবে। বলছে এখন সুযোগ হবে না, রাত্রটা বড় ছোট, আপনার সফর বড় লম্বা, সমগ্র জগৎকে ঘুরে আবার এই রাত্রের ভিতরেই মক্কায় ফিরতে হবে আপনাকে। বলছে কোন যত কথাই বলো না কেন, পুরা কাহিনী শোনা ব্যতীত আমি এখান থেকে লড়বো না। উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল আমার বন্ধুকে শোনাও, কি শুনতে চায়? কি সময় তো আমার, ঠিক না? ব্রেক লাগাইয়া দিমু, যতক্ষণ পর্যন্ত না ছাড়মু ততক্ষণ পর্যন্ত জাগার থেকে হেলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, হেলানো হেলানোটা হেলতেই থাকবে, ব্রেক মেরা দিমু ব্রেক, কেন সব সৃষ্টি আমার, কত বছর কেটে গেছে আল্লাহই জানে, এক রাত্রের ভিতরে ঘুরে চলে আসছে, ঠিক না? তো জিবরিল শুনাইতেছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া, এর কবর বসছে কি বলে না, হাতের থেকে চিরুনি পড়ে গেছে, তা আল্লাহর নামে উঠাইতেছিল, ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না, ফেরাউনের মেয়ে শুনা ফেলছে, ফেরাউনের নাম উচ্চারণ করে নেয়, অন্য একটা অপরিচিত নাম উচ্চারণ করছে, দৌড়ায় জিজ্ঞাসা করছে কার নাম উচ্চারণ করলা, আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না, আমার আব্বার নাম নিলি না কেন? তো ইমান তো ইমানই হয়, ঠিক না? ম্যাচের কাঠি তো কাঠি হয়, ঠিক না? খোঁচা লাগতে দেরি, জ্বলে উঠতে দেরি হয় না, ঠিক না? ইমানের ভিতরে খোঁচা লেগে গেছে, বলছে তোর আব্বা তো 2 নম্বর, তোর আব্বার নাম নেই নাই, বলে কার নাম নিছিস, বলে আল্লাহ দি রব্বি রব্বা কি রব্বা বাকি ও রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব সমগ্র জগতের রব। এত বড় কথা ফেরাউনের মেয়ে সইতে পারে নাই, দৌড়ে বাপের কাছে যেয়ে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলতেছে, বালা আমি তো বড় খোদা। বলছে না 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 আব্বা, খবর পাওয়া গেছে তুমি নাকি 2 নম্বর,
বলছে কে খবর দিল? বলে আখবার আপনি মাস্তা, আমার কাজের বুয়া খবর দিছে, তুমি নাকি দুই নম্বর। আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, আল্লাযী খালাকাক, যে তোকে পয়দা করছে, খালাকানি আমাকে পয়দা করছে, মাস্তাকে পয়দা করছে, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। যে ডাকো ওকে, ডাকছে তো বলছে কোন রবের খবর দিছো? বলছে রবের পরিচয় জানতে চাও? তো রবের পরিচয় তুলে ধরছে, আল্লাযী রব্বি ওয়া রব্বা বিনতাক ওয়া রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তারপরে ঈমান জোশে চলে আসছে, আল্লাহর পরিচয় পুরো খুলে তুলছে, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيث الشهيد الحق الوقير القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم عفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك এটা হলো পুরা রমাদ রব বস আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না বলে পরিণতি ভয়াবহ ভয়াবহ হবে বলছে ফকদি মা আনতা কাজ যা মনে চায় তা করতে পারিস যা মনে চায় তা করতে পারিস বলে আনো করাই ঢালো তেল চালো আগুন টকবক টকবক করতেছিল দুধের শিশু ছিল দেড়া দিছে তেলের ভিতরে হাড্ডি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছিল উম্মি লা তাখাফি মা ভয় পাস না ওয়ালা তাহজানি দুঃখিত হইস না আমার বিচ্ছেদে ফা ইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজবাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরেই জান্নাতে একত্রিত হব দ্বিতীয় মেয়ে ছিল তাকে ও তেলে ঢেলা দিছে তার রুহ চিৎকার দিতে দিতে উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি ভয় পাইস না ওয়ালা তাতাজালজালি পিছলা যাইস না ফাইন্নাকি আলাল হক তুই হকের উপরে সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরেই জান্নাতে মিলন মেলা হবে মিলন মেলা কিন্তু মা তো মাই হয় উপরে দিকে দেখতেছে আর হাত উঠাইতেছে চোখের পানিতে বুক ভাসতেছে ফেরাউন বলছে তোমার পালা বলে বিলকুল প্রস্তুত কোনো আশা বলে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি যদি আশা পুরা করিস বলছে তোমার আশা পুরা করা হবে বলে উপরে তাকায় কি দোয়া করতেছ কার কাছে কি বলতেছ বলে ওই আল্লাহকে বলতেছি এরকম ফেরাউন কুঠি নারাজ হয় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি নারাজ হয়ো না তাহলে দুনিয়াও যাবে আখিরাত হয়ে যাবে সাতকানিয়ার মানুষ বিষয় হইল এটা কি নিয়ে যাবো এটা হইল বিষয় কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো যুবক তুমি পাবে কি নিয়ে গেলে পরিচয় পরিচিতি পাবে আজকে তো যুবক দাম জানে না সে তো মনে করে এইভাবেই বুঝি জীবন না না হাদিসে কুদসির ভিতরে আছে ইন্না লিল্লাহি শাবাব কিছু যুবক আল্লাহর এরকম আছে যে কিছু যুবক ইন্না লিল্লাহি শাবাব কিছু যুবক এরকম আছে যাদেরকে আল্লাহ দেখে দেখলেই বলে লাউলা ইয়া শাবাব ইন্না লিল্লাহি শাবাব আল্লাহর জন্য কিছু যুবক এরকম আছে যখন আল্লাহ তাদেরকে দেখে তা আল্লাহ চিৎকার দিয়ে বলে লাউলা ইয়া শাবাব ও যুবক তুই যদি না থাকতি লাজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সফসাফা জমিনকে তামার বানায় দিতাম ওমা আনসাল তুমিনা সামাই কাতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা আমবাত মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বাল আনসালতু আলাইহিমুল আযাব সাব্বা একের পর এক আযাব দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোর কারণে পারি না আছে কিছু যুবক এরকম আছে আছে দুনিয়াতে আছে আছে আবার আছে আল্লাহর দিজি বলতেছেন ইল্লা লিল্লাহি মাশাইকা রুকআ কিছু আল্লাহওয়ালা এরকম আছে যারা সব সময় মাথাটাকে ঝুঁকায় রাখে
এরা যদি না থাকতো তাইলে এই অবস্থা হতো। আবার আল্লাহ বলেন কিছু মহিলা এরকম আছে, গরম যতই হোক হাতে মোজা পায়ে মোজা, ঘর থেকে যখন বাহির হয় তো পুরো পর্দার সাথে বাহির হয়, এদেরকে যখন দেখি তো লজ্জা পায়। আছে, এই জন্যই তো দুনিয়াটা টিকা আছে, নাহলে দুনিয়া টিকা থাকতো না। বিদায় জায়গায় চলে আসছি আমি, যেখানেই বাস করি তাতে কিছু আসে যায় না। বিষয় হলো বিষয়, কিনিয়া আমি যাব, কিনিয়া গেলে আল্লাহ আমাকে চিনবে, কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পাবো, কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচিতি পাবো, কিনিয়া গেলে স্থান পাবো, কিনিয়া গেলে সমস্ত আশার জায়গা জান্নাতে আমি যেতে পারবো। দুনিয়া যে আশার জায়গা, দুনিয়া আশা পুরা করার জায়গা না। যুবকরা তো জানে না, ভাবছে দুনিয়ার ডিস্কোই বুঝি শেষ, আর কোনো ডিস্কো নাই। ও যুবক, জান্নাতের ডিস্কো তো তুমি শুনো নাই, দেখো দুনিয়ার ডিস্কো তো কয়েক সেকেন্ডের হবে, কয়েক ঘন্টার হবে, জান্নাতের ডিস্কো 40-40 বছরের হবে। তোমার দুনিয়ার ডিস্কোর থেকে কয়টা কালার বাহির হয় বলো? হাদিসের ভিতরে আছে, পড়া দেখো, শুয়া থাকবে যুবক, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসা থাকবে, হঠাৎ যুবকের মনে উঠবে দুনিয়ার ডিস্কোর কথা, সব ব্লুটুথ আল্লাহ দুনিয়া শিখাইয়া দিছে, শেয়ার হিট দুনিয়ায় দিয়া দিছে, শেয়ার হিট আর ব্লুটুথের মাধ্যমে চলে যাবে ওদের কা দিলের ভিতরে। যুবকের দিলে কি আসছে? তো দুইজনেই, চারজনেই বলবে, যুবক কোন গান্দা ডিস্কো? দুনিয়ার গান্দা ডিস্কো। তো বলবে, আমার মনে আসছে তোমরা জানলা কি কইরা? বলে, ব্লুটুথ দুটোই ওপেন আছে, তোমার দিলে যা আসবে আমার দিলে চলে আসবে, এই জন্যই তো ব্লুটুথ দিছে দুনিয়া আল্লাহ। হ্যাঁ, বলবে শুনবা ডিস্কো? তো দুইটা পায়ের দিক থেকে উঠবে, দুইটা মাথার দিক থেকে, পায়ের দুইটা নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার দুইটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে। কয়জন হবে? চারজন, ঠিক না? পাও কয়টা? আটটা। চারজনের পাও কয়টা? কয়টা? আট। পায়ের নুপুর থেকে, জঙ্কার থেকে, প্রত্যেক জঙ্কার থেকে 8 লক্ষ কালার বাহির হবে। 8 লক্ষ কত? সাতকানিয়ার যুবক ভালো করে শোনো, কি ফেসবুক আর কি ইন্টারনেট, কি হোয়াটসঅ্যাপ আর ভাইবার, কি ইমু আর কি সিমু, এর ভিতরে সারাদিন পড়া থাকো, ঠিক না? হ্যাঁ, না বুঝলা নিজের দাম, না বুঝলা নিজের কাম, হায় যদি বুঝতা দাম, রাগ হয়ে যাব সাতকানিয়ার যুবকরা। কত যুবকই তো কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? জুতা বোঝেন? বোঝেন না মানে বার্মিস জুতা না কিন্তু আবার। হ্যাঁ, কি সর বাংলাদেশ এখানে আসে ভাঙ্গা পড়ে একটা সময়, ঠিক না? হ্যাঁ, যায়া বেশি বারবার তাকাইছে তো বুঝা ফেলছে, আর দিকে তাকায় পায়ের থেকে জুতা খুলে দেখায় দিছে, একবারে সাইজ করালাম, আরেকবার তাকাইলে, ঠিক না? হ্যাঁ, জান্নাতও সৈকত রাখা আছে, ওইখানে জুতা দেখাবে না, বাইদা যার বাইদা, সকালে যাইবা একটায়, বিকালে যাইবা আরেকটায়, ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, আবার সকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, ওইখানেও রাখা আছে, যেটার দিকে চাইবা ওইটা তোমার সাথে হাঁটতে হাঁটতে চলে আসবে। সুবহানাল্লাহ, এতটুকু মুস্ক দিয়া, এতটুকু আম্বর দিয়া, এতটুকু কাফুর দিয়া আল্লাহ রাসূল বলছে, লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজমা, যদি সাত সমুদ্রের ভিতরে থুতু দেয় তাহলে মধুতে রূপান্তরিত হবে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউল শাম, যদি পাও খোলা দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, লা যাহিকা আলা দুনিয়া আলা তালাবরাতি দুনিয়া কুল্লা, যদি শুধু একটা দাঁত দেখা দেয় তো পুরো জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে, যদি একটা চুলখানি লড়ায় দেয় তো তার দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। কার পিছে দৌড়াইতেছো? 60-70 বছর হইতো আর কি, 60-70 বছর হইতো, নাচতে নাচতে আসবে প্রথম যে 8 লক্ষ কালার বাহির হবে নুপুরের জঙ্কার থেকে, সর্বশেষ জঙ্কার হবে, শেষ হবে 40 বৎসর পরে, এই 40 বৎসরে আর একবার ওই কালার রিপিট হবে না, রিপিট দ্বিতীয়বার আসবে না।
নতুন নতুন চল 8 লক্ষ নতুন নতুন আসতে থাকবে কালার। হ্যাঁ কি ডিস্কো দেখছ, প্রত্যেক শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে আনা, আল্লাহর সাথে দেখা করতে যাবে, আসবে ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে আল্লাহর ওলি, যদি এই ছবিটা তোমার পছন্দ হয় তো আমি তোমার ভিতরে রূপান্তরিত হইতে পারি। দেখতে দেরি হবে, পছন্দ হইতে দেরি হবে, রূপান্তরিত হইতে দেরি হবে না। বলবেন আমার স্ত্রী কি করে জানবে, এই জন্যই তো শেয়ার হিটার ব্লুটুথ, এইখানে রূপান্তরিত হবে ওইখানে বোর কাছে চলে যাবে, আবার বোর্ডটা রূপান্তরিত হবে স্বামীর কাছে চলে যাবে আসবে, চিনতে কোনো অসুবিধা হবে না। এমনে না সাহাবা এমনে পাগল হয় নাই, সাহাবাদের যুবক এমনে পাগল হয় নাই, বাচ্চা এমনে পায়ের উপরে বড় করে বড় হয় নাই, যুবক এমনে মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে নাই, 13 বছরের ছেলের কবর এমনে কমরু আইল্যান্ডে হয় নাই। শুনা বলতেছি না, আমি চোখাবো দেখা বলতেছি, কমরু আইল্যান্ড চিনেন? হ্যাঁ, কমরু আইল্যান্ড হলো ভারত মহাসাগরের সর্বশেষ দেশ, যার পরে হলো তানজানিয়া, যেই দেশে মাত্র 12 লক্ষ জনসংখ্যা, কত 4টা পাহাড় মিলে একটা দেশ, যেটার নাম হলো ফোরেস্টার, যাদের পতাকার ভিতরে 4টা স্টার লাগানো আছে, 4 পাহাড় 4 স্টার। কমরু আইল্যান্ড আরবিতে বলে জুসিরুল কমর, ইংলিশে বলে কমরুস, লেখা আছে মানচিত্রে দেখেন, ওইখানে 13 বৎসর ছেলের কবর আছে, 13 বৎসর ছেলের বয়স কত? হ্যাঁ কার ছেলে শুনবেন? হ্যাঁ মাত চক্ষু কপালে উঠে যাবে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ছেলের নাম কি জানেন? মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। শুনা বলতেছি না, আমি দেখা আসছি, শুধু শুধু দেখা আসি নাই, ওই কবরের ভিতরে বৈশাখ ঘন্টা কাটায় আসছি। 13 বৎসরের ছেলের কবর ওইখানে যাবে কেন? কোথায় মদিনা, কোথায় কমরু আইল্যান্ড? সারা বৎসরে ভারত মহাসাগরের পানি ফোলে না, বৎসরে একবার ফোলে, একবার ফুলতে 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 ওই কবরে আইসা ঢেউ বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কমরুস আলাদেরকে, বছরে একবার কেন হয়? বলে আমরা জানি না, কিচ্ছু বলতে পারি না। আমি বলতেছি এটা কোনো কিতাবের কথা না, আমার আবেগ বলে, আবেগ বিবেকও না, আমার আবেগ বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বরায় যায় চুমা খাওয়ার স্বাদ, চুমা খাওয়া কোনোদিন স্বাদ মিটাইতে পারবে না, মদিনা মুনাব্বরায় যায় রওজায় আথারে চুমা খাওয়া সম্ভব না, ভারত মহাসাগর ওইখানে যায় চুমা খাবে কিভাবে? তো ভারত মহাসাগর যেন আল্লাহকে বলে, আল্লাহ মুহাম্মদুর রাসূল একবার অনুমতি দাও আমি এই কবরে চুমা খায়া মদিনায় চুমা খাওয়ার স্বাদ মিটাবো। 13 বৎসরের ছেলে কবর কেন বানাইলো সাতকানিয়ার মানুষ? বিষয় হইলো এটা যে পরিচয় পরিচিতি অর্জন করার কিছু না, বিদায় কথা শেষ জায়গায় চলে আসছে, লম্বা করে কোনো লাভ নাই। আজকে পাক্কা ওয়াদা করে যে আমরা দুনিয়াতে থাকবো না, চলে যেতে হবে, কিন্তু জানিয়া যাওয়ার দরকার তা আমি অর্জন করব। রাজি? ওয়াদা করতে রাজি? ওয়াদা। হ্যাঁ আরো দশমে আমি অ্যান্সার দিব, নামান অ্যান্সার দিব, কিনিয়া জেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিত পাবো। যুবক তুমি হই, তুমি হও, বৃদ্ধ হই, যে কেউ হই না কেন, পরিচয় পরিচিতি দুইজনকে রাজি করা যেতে হবে। কাকে? কজনকে? আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ 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 রসুল, বাস দুইজনের গোলাম হয়ে যান, বাইবাবু বলতে পারেন আল্লাহ পাক্কা বান্দা হয়ে যান, মুহাম্মদুর রসুলুল্লাহর গোলাম হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলাম, আল্লাহর পাক্কা বান্দা। যদি পাক্কা বান্দা হইতে পারি আর আল্লাহর রাসূলের গোলাম হইতে পারি। বেলাল যখন পদধ্বনি আল্লাহর রাসূল শুনতেছিলেন, তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, আমার সামনে কে? আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছি, আরো আমার আশা আছে, কারণ ওইখানে গেলে চোখে পানি আসে, ওই পানি কোথাও আসে না, ওইখানে গেলে কাঁদতে হয় না, বাড়ির দুয়ারে গেলে অটোমেটিক পানি আসতে থাকে। হায় বেলাল, আজকে উন্নতির যুগ, আজকেও তোমার দেশের মানুষগুলো দেখলে পছন্দ হয় না, 1400 বৎসর আগে তুমি কিরকম ছিলে তুমিই জানো, তোমার রবই জানে,
তোমাকে হয়তো ওই দিনও পছন্দ হইতো না, আজকের মানুষগুলো যদি দেখলে পছন্দ না হয় তো ওই দিন তো অনুন্নত ছিল, ওই যুগের মানুষগুলো পছন্দ হবে কর্তিকা, কিন্তু তুমি জমিনে হাঁটলে আকাশে পদধ্বনি হবে। কি মর্যাদা তুমি অর্জন করছো, সেটা শুধু আল্লাহর বান্দা, খাস বান্দা হওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়ার কারণে। যখন জিজ্ঞাসা করছে যে আমার সামনে পদধ্বনি কার, একবার দুইবার তিনবার, তো জিবরিল ইসলাম হাসতে হাসতে জবাব দিছে, আব্দুকা বেলাল, আপনার গোলাম বেলাল, আপনার গোলাম যে নিজ কবর থেকে, যে যেখানে কবর ওইখান থেকে উঠতে বাধ্য। হাদিসে আছে আল্লাহ রাসূল বলছে, আনা আখরুজ, আমি উঠব, আবু বকর আনি ইয়ামিনি, আবু বকর আমার ডান দিক থেকে, উমর আনি ইয়াসারি, উমর আমার বাম দিক থেকে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। কবর হলো সিরিয়ার রাজধানী দামেস্ক, বলছে উঠবে আর উঠেই আসান দিবে, সবাই উলঙ্গ খালি পায়ে কেয়ামতের মাঠে যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চড়া যাবে, সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, শুধু বেলাল একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ তালাশ করবে আর বলবে, আইনা বেলাল, আদ্দিল লানা ইয়াউমা ইয়া বেলাল, বেলাল তুমি কোথায়, আজকে একটা আজান শোনায় দাও আমাদের। আল্লাহ রাসূলের বুরাক আসবে, সমস্ত চক্ষু লেগে থাকবে, কে আর রশিদুরা টানবে, আল্লাহ আওয়াজ দিবে, আইনা বেলাল, খুদ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, রশিদ ধরো আর জান্নাতের দিকে টানতে থাকো। এটার নাম হলো পরিচয়, এটা মিলবে আল্লাহর বন্দেগী দ্বারা, বান্দা হওয়ার দ্বারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলাম হওয়ার দ্বারা। এই জন্য একটা ওয়াদা নিব আপনাদের কাছ থেকে, যদি আল্লাহর পাক্কা বান্দা হইতে চান, কি চান সবাই, হ্যাঁ ইনশাআল্লাহ, না পাক্কা বান্দা হওয়ার জন্য ওয়াদা কে কে করতে পারেন দেখি, পাক্কা তো ওয়াদা, হ্যাঁ নামাজ, কিন্তু নিদর্শন আছে, পাক্কা বান্দা যদি হইতে চান তাহলে সর্বপ্রথম নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছাড়া যাবে না, অয়ক্ত কখনো, যেই অবস্থায় থাকি যেথায় থাকি আমি নামাজ ছাড়ব না, ওয়াদা করতে পারেন, হ্যাঁ কে কে ওয়াদা করতে পারেন, ওয়াদা কিন্তু ওয়াদা, কোন নিয়ত না, আজকের থেকে নামাজ ছাড়বো না, নামাজ আল্লাহ আমাদেরকে দিছিলেন, নামাজ মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন, তা আল্লাহ বলছে, মুসা জানো তুমি কোথায় আমি কোথায়, হায় তুর পাহাড় যখন দেখতে গেছিলাম মনে হয় যে সিনেমা দেখতেছিলাম, সমস্ত পটভূমি যেন সামনে ভাইসা আসতেছিল, কোরআন হাদিস পড়ার পরে যখন দেখতে যাওয়া যায় তখন সবকিছু মনে হয় যে ভাইসা আসে সামনে, ঠিক না, তো মুসা আলাইহিস সালাম বলতেছিল আমি তলদেশে আপনি চূড়ায়, তা আল্লাহ বলেন না মুসা, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1,000 বছর রাস্তা, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে আমি এদের সাথে কথা বলবো, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না, বলছে সেই উম্মত কোন উম্মত, বলে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বলে কখন কথা বলবেন, বলে ঈদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে, সেজদায় ওর চেয়ে বড় হতবাগার কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই, যে আজানের শব্দ শুনলো কিন্তু মসজিদে গেল না, আল্লাহ কুদরতি পাও বিছায় দিয়ে বসে আছে, সমস্ত পর্দাকে উঠাইতে চাইতেছে, যেখানে মুসা আলাইহিস সালাম সমস্ত পর্দার এই পার থেকে কথা বলতেছে, তারপর শর্তের সাথে, আমাদের কোনো শর্ত নাই, সেজদা চাইতে দেরি, পর্দা উঠতে দেরি হবে না, মুসা আলাইহিস সালাম বলছে উম্মত আমাকে একটু দেখান না, আল্লাহ বলতেছে মুসা অনেক আগে চলে আসছো তুমি দেখতে পারবে না, সাবাকতা মিনহুম, দেখা সম্ভব না, একটু আওয়াজ শোনানো যাবে, আল্লাহ বলছে ঠিক আছে দেখি, আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ, আওয়াজ দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না, কি বলে সাড়া দিছি জানেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে, যান যান মসজিদে যান, পাঁচ ওয়াক্ত নামাজের আল্লাহ অভ্যস্ত হন,
বন্দেগীর সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। শুনেন, এই জন্যই বলতেছি এই হাদিস দিয়েই বোঝা যায়। আসরের পরেও বলছিলাম, এখনো বলতে বাধ্য, এই উম্মত যদিও দোজখে যাবে কিন্তু হাত করি হাতে থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, এটা কেমন আসামি, হাত করি নাই, পায়ে বেড়ি নাই, গলায় শিকল নাই, চেহারা জকজকে, তা আল্লাহ আওয়াজ দিবে, আল্লাহ মালিক এটা আমার বন্ধুর উম্মত। বলছে হাত করি নাই কেন? বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না, যেই পা মসজিদের দিকে যায় ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক, যেই কপাল আমার কুদরতি পায়ে ঠেকে ওই মাথা কর চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না, বাকি জায়গায় আগুন লাগায় দাও, আগুন যখন আসবে ধরতে তো কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে দেরি, দৌড়াইতে দূরে ভাগতে দেরি করবে না, আগুন চতুর্থবার মালিক আগুনের উপরে কোড়া বর্ষানো শুরু করবে, আগুন চিৎকার দিয়া বলবে লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাকে ধরার ক্ষমতা আমি রাখি না মালিক, তুমি যা ধরো আমি ধরার ক্ষমতা রাখি না। আল্লামা কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ফামাতাহুমুল্লাহু মাউতাতান, আল্লাহ এই উম্মতকে মউতের মতো ঘুমের ঘোরে যেরকম পড়ে, মউত এটাও তো মউত ঠিক না, ঘুমও তো মউত, এরকম ঘুমের ঘোরে আল্লাহ এই উম্মতকে ঠেলা দিবে, সবাই দোজখের ভিতরে ঘুমায়া যাবে, স্বপ্নে যেরকম আযাব হইলে কষ্ট হয়, স্বপ্নের ভিতরে সমস্ত আযাব হয়ে যাবে, পুরা হয়ে যাবে, তারপরে আল্লাহ জাগায়া উঠা জান্নাতে দিয়া দিবে, সুবহানাল্লাহ। ওই আল্লাহর গোলাম হবেন না কার হবেন করেন, রাজি তো পাক্কা? সাতকানিয়ার মানুষ আকালকে সকাল থেকে নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ, হ্যাঁ আজান হইতে দেরি মসজিদে যাইতে দেরি নাই ঠিক না, চলেন দ্বিতীয় আল্লাহ রসুলের গোলাম হন। সময় নাই, আসলে সময় চলে গেছে, আমারও এনার্জি নেই, এক তো গরম, দ্বিতীয় বহুত দূর থেকে আসছি, বারোটার উপরে বাঁচতে চলছে, আল্লাহ রসুলের গোলাম হবেন না কেন? সাতকানিয়ার মানুষ কেন হবেন না? যে আরো সে যায় আপনাকে ভুলে নাই তার গোলাম হবেন না কার হবেন? আবু তালেব বাতিজাকে সিনায় পালছে, সিনায় বুকের উপরে পালছে 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত, যেই দিন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন ওদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়, বোঝা গেল 44 বছর 10 দিন বাতিজাকে পালছে। আর ইতিহাস বলে আবু তালেব যতদিন মক্কায় ছিল কোনো মাল লাল জন্ম হয় নাই যা আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর আঙ্গুল সাথে সাথে পাঞ্জার থেকে পৃথক হবে না, এরকম কোনো মাল লাল লাল জন্ম নেয় নাই, যার বাহাদুরি এতটুকু ছিল। হ্যাঁ হ্যাঁ, আবার অবরোধ করবে আবু তালেবকে, এরম মাল লাল জন্ম নিছে মক্কায়, এই জন্যই তো কিতাবে লেখা আছে যতক্ষণ পর্যন্ত তার রূহ বাহির হয় নাই আল্লাহর রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কোনো মক্কার কাফের সাহস হয় নাই, ছোট্ট একটা পাথরের কণা দিয়েও না, কেননা পা মক্কার বাসী জানতো যদি পাথরের ছোট্ট একটা কণা নিক্ষেপ করি তা আবু তালেব পাথরের জবাব পাথর দিয়া দিবে না, আবু তালেব বলবে তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের, ওটা আগে বাহির কর, তারপরে উঠা পাহাড় মার এর মাথায়, আমার ভাতিজার গায়ে পাথরের কণা, এতটুকু ভালোবাসতেন। 4 বৎসর ভাতিজার দিকে চায়া অবরুদ্ধ জীবন কাটাইছে, পাতা চাবায়া কাটাইছে, ওই আবু তালেবকে আল্লাহ রসুল বলছিলেন কোনো এক পর্বে, একটা শুধু বলি আপনাদেরকে, যখন আবু তালেব বলছিল ভাতিজা তোমার বড় মর্যাদা, বলছে কিভাবে জানছেন? বলে কিছু শুনছি কিছু দেখছি, বলে চোখে দেখছেন কি? বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্যটা উঠছে বিকালবেলা ডুবে গেছে, ডুবতে দেরি তোমাকে চকিতে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি, চাঁদ আমাদের দুনিয়ার থেকে 3 লক্ষ 2 লক্ষ 40 হাজার মাইল
উপরে, সে দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোমার মাথার কাছে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু সে তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি একদিনের বাচ্চা ছিলা, হাত পাও খুব নাড়াচাড়া করতেছিলা, নিচে তোমার হাত পায়ের নাড়াচাড়া চলতেছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে ছিল, নাচতে ডান্স করতেছিল, ডান্স। তার লাফা লাফিতে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে লাফ দেয়, একবার এদিকে লাফ দেয়, তার লাফের চোটে একটা নৃত্যের পরিবেশ তৈরি হয়ে গেছে, সে যেন নাচতেছে। বলছে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগানিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আর আমার খেলার কোনো সাথী ছিল না চাচা, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলতে পাঠায় দিয়েছে। পাঠাবে না কেন? দুজাহানের বাদশাহ তো, পাঠাবে না কেন? হ্যাঁ, তারপরে বলছে, চাচা কিয়ামতের দিন আমার পরিচয় দেওয়া চলবে না, সোনাপুরের মানুষ আমি চিনি, আবু তালেব কোথায় জন্ম নিছে, তার ঘরটা কোথায় ছিল, কোন জায়গায় আবু তালেব মারা গেছে এটা আমি চিনি, আজকে তার কবরটা কোথায় এটা আমি চিনি। আমি চিনা চাইনা তারপরে বলি, আমি চিনি তার কবরটা এখনো কোথায়, এখনো আবু তালেবের কবরটা আম্মাদান খাদিজাতুল কোবরা আর হাজেরা আলাইহিসসালাম এই দুইজনের কবরের পাশে আবু তালেবের কবর, যেটাকে সারা দুনিয়ার ওলামা বলে জান্নাতুল মুআল্লা, উপরের জান্নাত। আপনারা হজে গেলে গেট দিয়া ঢুইকা তারপরে দেখেন, ঠিক না? হজে গেছেন কেউ গেট দিয়া ঢুইকা দেখছেন না? আমি গেট দিয়া ঢুইকা দেখি না, কারণ আমি তো যেতে যেতে ওইখান দিয়া, কারণ না গেট দিয়া ঢুকা গেলে আপনি পারবেন না ওইখানে যেতে, একটু ঢুকার পরে দেখবেন দেওয়াল দেওয়া আছে, দেওয়াল পর্যন্ত শেষ, শেষ পরে আর ঢুকা যায় না। আম্মা জানের কবর হলো ওই মাথায়, আপনাকে ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে, তাও চিনে, যে চিনে তাকে নিয়ে যেতে হবে, তাইলে আপনি খুঁজা পাবেন। আবু তালেবের কবরটা এখনো আম্মা জানের কবরের পাশে, এখনো জান্নাতুল মুআল্লায় রাখা, কিন্তু সারা দুনিয়া বলে আবু তালেবের কোনো পরিচয় পরিচিতি আল্লাহর কাছে নাই। সে নিজেকে তৈরি করে নিয়ে যেতে পারে নাই, বিধায় আমরাও ধোকায় না থাকি, কোনো সম্পর্ক আমাদেরকে বাঁচাইতে পারবে না, নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে। যদি প্রস্তুত করে নিয়ে যেতে পারেন, আপনি ফকির, আপনি গরিব, দিন আইনা দিন খান, সকালে আনেন বিকালে শেষ, নুন আনতে পান্তা ফুরায়, এক তারিখে পাইলে ২০ তারিখে শেষ হয়ে যায়, আপনার ঘরে পানি বাহিরে পড়ার আগে আপনার ঘরে পানি পড়ে, বৃষ্টি বাহিরে পড়ার আগে আপনার ঘরে পড়ে, সব কিছু আমি মেনে নিব, তারপরও যদি আপনি প্রস্তুত করে নিয়ে যেতে পারেন, তাইলে আপনি কিয়ামতের মাঠের বাদশাহ। দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতে, যারা দুনিয়ার ভিতরে তাদের আধিপত্যের খেল খেলতে থাকে, কিয়ামতের মাঠের আধিপত্য ওই গরিবদের হাতে, যারা দুনিয়ার থেকে নিজেদেরকে প্রস্তুত করে নিয়ে গেছেন। এই জন্যই হাদিসে আসছে, এদেরকে ফেরেশতারা হিসাবের জন্য ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো, এরা খাড়া খাড়া জবাব দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমাদের আবার হিসাব কিসের রে, আল্লাহ তো মালই দেয় নাই। আল্লাহ শুনবে, জানা সত্য জিজ্ঞাসা করবে, মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা কি বলে, ফেরেশতার বলবে মা আশারাল ফুকারা, এরা সব গরিবের দল, এদের অভিযোগ আপনি নাকি এদেরকে মাল দুনিয়াতে দেন নাই, বড় দুঃখে কষ্টে এদের জীবন কেটে আসছে, বিদা আজকে এরা হিসাব দিতে চায় না, তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে আমি মাল দেই নাই, ফাকুলু, এদের কানে কানে বলা দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চুপে চুপে চলে যাও। দুনিয়ার ওয়ালারা দুনিয়াতে ৬০-৭০ বছর বক্ষণ করছে, ৬০-৭০ বছর এরা বক্ষণ করছে, ৬০-৭০ বছর এরা ব্যবহার করছে, ৬০-৭০ বছর এদের দাপট চলছে, আর তোমরা দেখছো আর তোমাদের দিল জ্বলছে, দিল জ্বলছে তোমাদের। এমনও গরিব হয়, এমনও গরিব আছে বাংলাদেশে, ঈদের দিন সন্তানকে কাপড় দিতে পারে নাই, কোথাও ঠিকাও জোটে নাই, দিতেও পারে নাই,
কিন্তু সন্তানের সামনে কাঁদতেও পারে না, তো অন্তরালে যে চোখের পানি ঝরাইছে আর মালিককে বলছে, মালিক কোন দিন নিয়ে আসলি, আজকে সন্তানদেরকে একটা ঈদের কাপড়ও দিতে পারলাম না। ওই ঘরের মাও দেখা গেছে সন্তানের সামনে কাঁদে নাই, যদিও সান্ত্বনা দিছে, তোর বাবা চেষ্টা করছে পারে নাই, দুঃখ করিস না, বাস ভালো মতো একটু ধুইয়া দিব, পরিষ্কার করে দিব, একটু ইস্তারি করে দিব, এটাই গায়ে দিস, এটাই নতুনের মতো দেখা যাবে। কিন্তু দেখা যাবে মাও যে অন্তরালে চোখের পানি ঝরাইছে। ওহো, আল্লাহ বলে শোনো, দুনিয়াওয়ালারা খাইলে তো 60-70 বছর বক্ষণ করছে, ব্যবহার করছে, দাপট চালাইছে, ও গরিবরা জান্নাতে তোমাদেরকে আমি তার প্রতিদানে 500 বছর বেশি খাওয়াবো। তোমরা খাবে, ওরা লুকিং গ্লাস দিয়ে দেখবে, 500 বছর পরে তোমাদেরকে যাইতে দিব। এই জন্য ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, হারা গেলে চলবে না। কি গড়ার জন্য প্রস্তুত? পাক্কা ওয়াদা? হ্যাঁ, সত্য। কিন্তু এটার মাধ্যম কি? গড়ার মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হলেন গড়ার মাধ্যম। কিন্তু সোনাপুরের মানুষ যদি বলে আল্লাহর রাসূল তো দুনিয়া থেকে চলে গেছে, 1440 বছর হয়ে গেছে, 1430 বছর, এখন নবীর মাধ্যমে কিভাবে গড়বো, তো আল্লাহ কিছু লোককে কেননা জীবন গড়া হলো উদ্দেশ্য, এটাই মুখ্য উদ্দেশ্য। একটু আগে আপনারা স্লোগান দিতেছিলেন না, নবীর পরে নবী নাই, এটাই তো সত্য, কোন নবী নাই, আমাদের নবী হলেন জীবন গড়ার মাধ্যম। কিন্তু নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবীর জীবন ছাড়া ওই জীবন গড়া যাবে না যেই জীবনে আল্লাহ আমাদের কাছ থেকে চান, যেই জীবনে নিজে পরিচয় লাভ করতে পারবো, পরিচিতি লাভ করতে পারবো, এটা প্রত্যেকের জন্য জরুরি। এই জন্য আল্লাহ কিছু লোককে কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন এবং করবেন, তারা হলো হক্কানি উলামা, তারা হলো হক্কানি। ওয়াওরাসনাল কিতাব আল্লাযীনাস্তাফাইনা মিন ইবাদিনা, কোরআন আমাদেরকে বলতেছে ওয়াওরাসনাল কিতাব আল্লাযীনাস্তাফাইনা, আল্লাহ বলছে নবীজি আপনার পরে কোনো নবী নাই, বন্ধু আপনার পরে কোনো নবী নাই, আপনি খাতামান নাবিয়্যিন। এটা স্বীকৃতি শুধু আল্লাহ দেন নাই, দুনিয়ার প্রত্যেকটা বালুর কণা পর্যন্ত এই কথা স্বীকৃতি দিছে যে আল্লাহর রাসূল খাতামান নাবিয়্যিন। কারণ আমি আসছি অনেক দেরি করে মঞ্চে, আর যদি সময় থাকতো তাহলে আপনাদেরকে একটা একটা করে দেখাইতাম যে আমাদের নবী শান কত বড়। আজকে সব এলাকায়, গ্রামে গঞ্জে, হাটে বাজারে সর্বস্ব নবীর শানের চর্চা হওয়া উচিত, সর্বস্ব নবীর সিরতের চর্চা হওয়া উচিত, নবীর কেরিয়ার। আজকে এই সোনাপুরের ঘরের গরিবের ঘরও পাওয়া যাবে 2-4-20 হাজার টাকার মাল আছে, ঠিক না? ভিক্ষুকের ঘরেও পাওয়া যাবে 2-4-20 হাজার টাকার মালপত্র আছে, কিন্তু সাহাবাদের ঘরে এক কাপড় ছিল, এক কাপড়। কিন্তু যা সুখ ছিল ওই সুখ আজকে আমাদের দেশের সবচেয়ে বড় ধনী যে তার ঘরে ওই সুখ নাই। বস্তু মানুষের জীবনে সুখ দেয় না, নবীর কেরিয়ার মানুষের জীবনে সুখ দেয়, নবীর আদর্শ মানুষের জীবনে সুখ দেয়, বস্তু মানুষের জীবনে সুখ দেয় না। বস্তু মানুষের জীবনে অশান্তি বাড়ায়, অশান্তি, অশান্তি বাড়ায়, বিচ্ছেদ বাড়ায়, ঝগড়া বাড়ায়, ফাসাদ বাড়ায়, সুখ দিতে পারে না। সুখ তো দেয় নবীর জিন্দেগি, জীবন। আজকে আমাদের কাছে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আমি আপনাকে দেখাই একটা, এরকম কোন সন্তান এই সমাজে আছে যে সারা দিন পরিশ্রম করবে, এক মাসে 160 বার কোরআনও খতম করবে? কতবার? 160 বার, 61, 160 বার কোরআন খতম করবে, রাত্রে এক খতম, দিনে এক খতম, তারাবিতে এক খতম, সারা দিন হাদিস কোরআনের চর্চা, সারা দিন শত শত না লক্ষ লক্ষ ছাত্রকে পড়াবে, রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেছে আর পাও টিপা মাকে ঘুম পড়াইতেছে, আর একটু পর মার পায়ের তালুতে চুমা দিতেছে, মা কাইপা উঠতেছে, মা বলতেছে আমার পায়ের তালুতে চুমা, তো শাফি রহমতুল্লাহ বলতেছে না তো মা, তোর পায়ের তালুতে চুমা তো দেই না,
বলতেছে বেটা আমি দেখতেছি আমার পায়ের তালুতে চুমা দিতেছস, তো বলছে না না মা তোর পায়ের তালু না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। ওই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার দিতে পারে। ও সোনাপুরের মানুষ, আমাকে আপনারা কাহিনী শুনায়েন না, আমার এখানে হাজারো না লক্ষ কান্না সেভ করা আছে, লক্ষ কান্না। আপনাদের উন্নত বিশ্ব আমি চষতে চষতে আমার জুতা শেষ, আমি 16, 17, 18, 19 এই টানা 4 বছর আমেরিকা যেতেছি, প্রতিবার আমার 25 থেকে 30টা প্রোগ্রাম হয়, এই মাথা থেকে ওই মাথা আমি চৈসা বেড়াইতেছি। আপনি আমাকে উন্নত বিশ্ব দেখাইতে চান না, আপনি ভাববেন আপনি বাংলাদেশের হুজুর, আপনি কি জানেন উন্নত বিশ্ব আপনাদের অস্ট্রেলিয়া, আপনাদের ক্যানাডা, আপনাদের জাপান, আপনাদের ইউরোপ, এগুলা চষতে চষতে আমার জুতা ক্ষয় হয়ে গেছে। তাহাদিসে নেয়ামত বলতেছি আমার এখানে হাজারো কান্না না লক্ষ কান্না সেভ করা আছে, লক্ষ কান্না। আমার এই মেমোরি বাহির করা শো করেন, তারপরে দেখবেন এটার ভিতরে আছে কি রাখা। আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাবেন ঠিক না, ইসলাম ছাড়া নবীর আদর্শ ছাড়া ওই স্ত্রী আপনি আনতে পারবেন না, নবীর আদর্শ ছাড়া। 4 দিন পর্যন্ত কিচ্ছু নাই ঘরে, সন্তানদেরকে নবীজির জিব্বা চোষায়া খিদা নিবারণ করা ফিরা নিয়ে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে, অপেক্ষা আছে আলী বিকাল কিছু নিয়ে ফিরবে। বিকালে যখন ফিরতেছেন তো চেহারা মলিন, কাছে চলে আসছে মাত্র আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন, বলছে আজকেও কিছু জোটে নাই। তো সান্ত্বনা দিতেছে আলী, অজাদনা শাকারনা লামনাজি সাবারনা, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব, শুকুরকারীর সাথেও আল্লাহ সবরকারীর সাথেও আল্লাহ। আলী যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন, হাসো তো, দরজা খুলব নাইলে খুলব না। কে বলতেছে ফাতেমা কি স্ত্রী, স্ত্রী ওয়াইফ ফাতেমা স্ত্রী বলতেছে হাসবা তো, দরজা খুলবো নাহলে খুলবো না। দাখালা জাওজুহা বাইতাহা, কিতাবওয়ালা লেখে দাখালা জাওজুহা বাইতাহা, স্বামী যখন ঘরে ঢুকলো দেখে কি অবস্থায়, সাররা ওয়া সাররাত ওয়া তাবাসসামা, ফাতেমা খুশিতে নাচতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, নবীর আদর্শ এরকম ওয়াইফ দিতে পারে, এরকম স্ত্রী এই অবস্থায় খুশিতে নাচতেছে আর আসতেছে, কি মনে কইরা যারে কিছু আসে নাই, আসে নাই তাতে কি আসে যায়, আমার রাজা তো চলে আসছে, আমার পোশাক তো চলে আসছে, আমার মাথার মুকুট তো চলে আসছে, আমার স্বামী তো চলে আসছে, না আসলে কি করতাম, শুকরিয়া আদায় করতেছে সাররাত ওয়া তাবাসসামাত। এটা নবীর আদর্শ দিতে পারে, আপনাদের এই বস্তু দিতে পারে না। হ্যাঁ, নোয়াখালীর বেশিরভাগ মানুষের ঘরের বস্তুই বিদেশ থেকে আনা ঠিক না, কি কেউ দুবাই থেকে, কেউ সৌদি থেকে, কেউ কাতার থেকে, কেউ আরব আমিরাত থেকে ঠিক না, কেউ মস্কেট থেকে, আবার কেউ আনছে লন্ডন থেকে, কেউ আনছে আমেরিকা থেকে ঠিক না। হ্যাঁ, অনেক মানুষ চিনি আমি আপনাদের দেশে যারা আমেরিকায় থাকে, আমি যে চিনি না এরকম না, আমাকে যে চিনে না এরকম না। দস্তু মানুষকে সুখ দিতে পারে না নবীর কেরিয়ার, ওইটা ছাড়া কেয়ামতের সকাল পর্যন্ত বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ হক্কানি উলামাদেরকে নির্বাচিত করছে। আজকে নবীর জিন্দগি শিখবেন কোত্থেকা, হক্কানি উলামাদের কাছ থেকে। এই জন্য আল্লাহ রসুল হাদিস বলছেন, কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে যে হক্কানি উলামাদের পিছে চলতে থাকবে মনে প্রাণে মহব্বতের সাথে, হক্কানি উলামাদের পিছে পিছে চলতে থাকবে যতটুক সম্ভব, এদের সাথে হাতে হাত মিলাইতে থাকবে, এইভাবে যদি কেয়ামত পর্যন্ত পৌঁছতে পারে তো আল্লাহ এদের সাথে কেয়ামতের দিন উঠাবে আর আল্লাহ বলবে এরা যেই জায়গায় যায় তোমরা ওই জায়গায় চলো। যদি বলবো গুনা তো আল্লাহ বলবে তোমাদের গুনা আমি মাফ করে দিলাম, গুনার জায়গা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম।
চলে আসছি আমি শেষ জায়গায়। কি রাজি হক্কানি ওলামাদের পিছে চলতে? পাক্কা ওয়াদা? হ্যাঁ পাক্কা, কারো কথায় বলবেন না তো? পাক্কা নামাক আল্লাহ কবুল। আর নবীজির সর্বপ্রথম নবী আইসা আমাদেরকে মেসেজ দিছেন, তারিখ অনেক লম্বা, আল্লাহর রসুল জন্ম নিতে দেরি, ওনাকে চাদরে রাখতে দেরি, উনি সিদা সেজদায় যেতে দেরি করেন নাই, আল্লাহর রসুল সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ ছাড়া তোমাদের কোনো পরিচয় নাই। এই জন্য আল্লাহর রসুল পর্যন্ত দয়ার সাগর হওয়া সত্ত্বেও উনি পর্যন্ত বদদোয়া করছেন, আল জাফা কুল্লাল জাফা, অর্চে বড় জালেম, অর্চে বড় মুনাফেকার কেউ নাই যে আসলে 11:45 বাজতে চলছে, 11:45 বাজতে চলছে, পাক্কা ওয়াদা করো আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আহ্বান করতেছে, কে আল্লাহর কাছে চায় দেওয়ার জন্য তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা মদিনার যুবকদের মতো হও, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নিজে অঙ্গীকার করো। আল্লাহর রসুল যখন মদিনায় যায় তো আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ মদিনার যুবকদেরকে আমাকে দিয়া দেন, তো আল্লাহ দিয়া দিছিলেন, তো আল্লাহ রসুল বসায় বসছিলেন, নুসির তুমি সাবাব, আল্লাহ মদিনার যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন। আমিও চাই এই মজলিসে, এই এলাকায় যত যুবক আছে তোমরাও মদিনার যুবকদের মতো হয়ে যাও, আজকের থেকে পাক্কা পাঁচ ওয়াক্ত নামাজি হইয়া আমি চাই তোমরা কেয়ামতের দিন হাসান হোসাইনের হাতে হাত দিয়া যেন তোমাদের সর্দার হবে হাসান হোসাইন, দুইজনের হাতে হাত দিয়া তোমরা জান্নাতে যাইতে পারো। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, সকলের কাছে দরখাস্ত, কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো? পাক্কা ওয়াদা? আর ছাড়বো না তো? বিলকুল। কালকের থেকে যদি ফোন করে জানি যে মুসল্লি বাড়ছে কিনা সঠিক পাওয়া যাবে, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। চান্দা তো হয়েই গেছে, যদিও চান্দা আমার দায়িত্ব ছিল না, কিন্তু আমি যেখানেই চান্দা হয় আমার সামনে আমার বড় দুঃখ লাগে, আমার বড় দুঃখ লাগে এইটাই যে আপনি নিজের ফেমে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু বলছেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, ফালিউসাল্লি, সে যেন নামাজ শুরু করে, নামাজি আল্লাহর সাথে কথা বলে, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আজ থেকে 3 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই তখন ওইখানে যে আমার হাদিস মনে উঠছিল যে মুসা আল ইসলাম কোন পর্বে আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? তা আল্লাহ বলে, মুসা তুমি কোথায় আমি কোথায়? কামি তুর পাহাড়ের পদদেশে আপনি চূড়ায় হবেন। তা আল্লাহ বলে, না বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1,000 বৎসরের রাস্তা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসতেছে মুসা, ইজতাবাইনাহুম, আমি তাদেরকে বাইসা 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 আলাদা করে রেখা দিছি। এই জন্যই কোরআনে আরেক জায়গায় আমাদেরকে বুঝায়, হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি, বাইসা বাইসা সোনাগাজীর বাজারে যায় যেরকম তুমি টিপা টিপা ফল কিনো, ভালোটা তোমার প্যাকেটে রাখো তারপরে বলো ওজন করো, আল্লাহ বলে আমি এক উম্মতকে সমগ্র মানব জাতির ভিতর থেকে বাইসা বাইসা আলাদা করে টুকরিতে রেখা দিছি, এটা আমার বন্ধুর উম্মত হিসাবে পাঠাবো। তো মুসা আমি বাইসা রেখা দিছি আলাইহিসসালাম, এদের সাথে আমি কথা বলবো, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের সাথে যখন আমি কথা বলবো তো আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না, না 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 না। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ কখন কথা বলবে এরা আপনার সাথে? তা আল্লাহ বলছেন, ঈদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্যই আমি বলি,
ওর চেয়ে বড় হতবাগা নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া নাই, ওর চেয়ে বড় নিমখ হারাম নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট নাই। হায় হায়, শুধু আমি বলি না, শুকর পর্যন্ত বলে ঘুম থেকে চোখ খোলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর বলে কাইলা ইয়াকা ইলাহি, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। ও মালিক, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আমি তো অল্প কয়েকটা শব্দ আনছি যে ওর চেয়ে নিমখ হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই। আল্লাহ ডাকলো আর মসজিদে আসলো না। আল্লাহ বলে যখন এরা সেজদায় যাবে, এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব, যখন বান্দা বান্দি সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দা বান্দির মাঝের পর্দাগুলাকে সরা, সরায় দে পর্দাগুলা। কেন? ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে।